রজনী, আপনি জানতে চেয়েছেন ইসলামিক কার্টুনের ব্যাপারে কিছু বলুন। দেখুন, ইসলামিক কার্টুন কার্টুন মানুষের আকৃতি বা প্রাণীর আকৃতি তৈরি করা, এটি উচিত কোনো কাজ নয়, জায়েজ কোনো কাজ নয়। তথাপি ইসলামিক কার্টুনের নামেও, কার্টুন মানে সেখানে মিউজিক থাকে এবং অনেক হারাম উপাদান থাকে যেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, অতএব এগুলোকে অ্যাভয়েড করা উচিত। আর ইসলাম জানতে চেয়েছেন দোয়া কোনো না পড়লে বিদেশ সালাদ কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কোনোটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে, কোনো কথা নয়, অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কোনোতে জায়গা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোট বড় মাঝারি, সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিনিল্লাহ। ফরহাদ, আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজ একা পড়ার পর কোনো এক জায়গায় জামাত শুরু হলে জামাতে শরীক হওয়া যাবে কিনা? যাবে, পরবর্তীটা নফল হবে, মূলটা ফরজ হয়ে যাবে, আপনি জামাতে সালাত আদায় করে সওয়াব পাবেন, তবে প্রথম যেটা পড়লেন সেটাই কিন্তু ফরজ হিসেবে গণ্য হয়ে যাবে। লাবণী, আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অথবা ইনশাআল্লাহ বিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন 40 খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা? না, এটা সবচেয়ে বড় বেদাতগুলোর মধ্যে থেকে একটা, মানুষের মৃত্যুর পর 40 তিন দিনে, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এসছে, এগুলো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই। নাহার, জানতে চেয়েছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? পাবে, যাবে, স্বামীর সামনে দাঁড়াতে হবে, স্ত্রী পেছনে দাঁড়াতে হবে। মিফতাহুল জান্নাত, কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? তাবিজ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, নিজে কখনো ব্যবহার করেন নাই, সাহাবায়ে কেরাম এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুক করেছেন বিধায় তাবিজ ব্যবহার করা সুন্না বিরোধী কাজ। এমডি শাইমুদ্দিন আল জাবের, আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে? নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে, সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন।